সুপ্রদর্শক মন্ডলী, সবাইকে আবুল ভাই ভাতের হোটেল প্রেজেন্ট শর্টকাট ইফতার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাকে এখান থেকে অবশ্যই অবাক হচ্ছে, অবাক হওয়ারই কথা, কারণ এখানে প্রতিদিন আমাদের জলে খাওয়া থাকে, কিন্তু আজকাল অসুস্থ থাকার কারণে এবং আমাদের প্রডিউসার বাজেট কম থাকার কারণে আজকাল থাকতে পারছে না এখানে। তো আজকে আমি থাকবো আপনাদের সাথে, শুধু আমি না, আমার সাথে একজন বিশিষ্ট সেলিব্রিটি থাকবে আপনাদের সাথে। এই সেলিব্রিটি আপনাদেরকে এমন শর্টকাট ইফতার তৈরি, ইফতার মাসাল, এমন শর্টকাট একটা রেসিপি দেখাবে, যে রেসিপিটাতে হচ্ছে আপনি খুব অল্প সময় তৈরি করতে পারবেন, খুবই ভালো এবং খুবই হেলদি একটা রেসিপি। তো আমরা দেখে নিচ্ছি আমাদের সেলিব্রিটি যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সো আমাদের সেলিব্রিটি মিস টুকটুকি। ভালো আছেন আপনি? তো কেমন লাগছে আপনার, কেমন লাগছে যে আপনার এখানটা এত বড় রিয়েলিটি শোতে আপনাদের কুকিং নিয়ে টিকটক আর আমরা দেখেছি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছে? আপনার গলা এটা কি? গলাতে এটা টিকটক থেকে দিয়েছে আমাকে। আচ্ছা, টিকটক কোন ভাটা কাটে যায়? ওকে বলি ভাটা কাট। কেন যে মারবে এটা? ওকে ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের রেসিপি। রেসিপি শুরু করার আগে আমি একটা অ্যানাউন্স করছি, সেটা হচ্ছে চলছে রমজান মাস। আর রমজান মাসের মধ্যে যদি আপনি চান আপনি নিজের কোরআন শরীফটাকে আরেকটু ভালো করে শেখার জন্য, অথবা নিজের নামাজ শরীর শুদ্ধ করার জন্য, অথবা 10 মিনিট স্কুল আপনার জন্য নিয়ে এসেছে সহজে কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা, নিচে ডিসক্রিপশনে, যেহেতু কোরআন ডিসক্রিপশন না, যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন। এবং আমার এই লিঙ্কে যদি আপনি ক্লিক করে যান তাহলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাচ্ছেনই। সো নিজেকে এই রমজান মাসে আরেকটু নিজেকে স্ট্রং করি এবাদতের প্রতি, এখনই যাই লিঙ্কে এবং সেখানে গিয়ে শিখে নতুন করে। তো মিস লাইলা, আজকে আমরা সরি মিস টুকটুকি, আজকে আমরা কৃষি কী খাচ্ছি? আজকে আমরা বানানো হচ্ছে কলার শরবত। আমরা সবাই কিন্তু কলার শরবত খাই, কিন্তু এইটা হচ্ছে একটু অন্য টাইপের শরবত। মানে যেহেতু উনি বলেছে সেটা অবশ্যই ভালো হবে, আর ভালো তো ভালো মানে ভালো। আর দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। রেসিপি দেখা আপনার সবাই একটু বলুন আমাদেরকে, আপনি প্রতিবন্ধ সরি টিকটকের যাত্রাটা আমাদের একটু বলুন আপনি, যে আপনি এত স্ট্রাগল কীভাবে করলেন এখানে। আমার সময় বলতে চাই তোমার একটা সময় উনি খুব সুন্দর সুন্দর সামাজিক ভিডিও বানত, কিন্তু মানুষ দেখত না। যখন থেকে আমি ছাইয়া ছাইয়া ভিডিও বানাই তখন থেকে মানুষ লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে। এটাই হচ্ছে আমার রহস্য। আর দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা রেসিপি শুরু করি। 2000 years later, প্রথমে একটা মগ নিতে হবে, যে কোনো মগ নিলে হয়ে যাবে। তারপর সেই মগটার মধ্যে আমাদের পরিমাণ মতো পানি দিতে হবে। আমরা পানি ঢালছি এখানে, ঢালছি তো ঢালছি পানি, কারণ আমরা সমস্ত পানিটাই এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কলা। সো আমরা আমাদের সেই কলাটাকে ফার্স্টে ছুলে নিব, যেহেতু বাজেট কম তো আমাদের, তো বাজেটটা আমার কলাটা ছুলে দেয় নাই। সো যেহেতু আমি কলাটা খাবো ভেবেছি, অর্ধেক কলা খাবো, অর্ধেক কলা এই পানিতে দিয়ে দিবে। তো পানিতে আমি কলাটা ছেড়ে দিলাম, ঠিক এভাবে করে আমি ঠিক 15 মিনিট এভাবে রেখে দেবো এটাকে। যখন এটা কালারটা চেঞ্জ হবে তখন হচ্ছে আমরা এটাকে সর্বোচ্চ সার্ভ করতে পারবো। 2000 years later, অনেকক্ষণ সময় চলে গিয়েছে এবং আমার কলার রংটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখন আমরা এটাকে হালকা একটু ডেকোরেট করতে হবে আমাদের, মানে ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমার পাশে ছিল একটা পারা, না কি বলে এটাকে, ঠিক মশা কথা দেখা সে ছিল একটা, এটাকে কি বলে এই ফলটার নাম যেন কি, হ্যাঁ পেয়ারা। সো আমি এটা ডিজাইন করার জন্য এটা পেয়ারা রাখবো এখানে। আর আর কলার যে বাকি চোকলাটা ছিল, মানে খোলস বলে যেটাকে শুদ্ধ করে, সো আমি সেই খোলসটাকে এখানে একটু দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট, মানে কি বলে এটাকে, কলার কলার শরবত। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন তো কলার শরবত কীভাবে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এভাবেই আপনি শরবত তৈরি করেন তাহলে আপনার এই কলার যত পুষ্টি আছে সব কিছু আপনি একসাথে পাবেন। আর ডেকোরেশনের জন্য আমি এখানে কলার চৌকা দিয়েছি, আর এটাকে পেয়ারা বলি, সো একটু সুন্দর করার জন্য দিয়েছি। সো এটাকে আমরা রেখে দিবো, এটাকে এখন রেখে দিবো। অ্যান্ড ইফতারের পরে আমি আবারও আসবো এখানে, এবার এসিতে এসে আমি এটা খেয়ে যাবো, কারণ কষ্ট করে আমি বানিয়েছি, সো আমি খেয়ে যাবো। তো ভাইয়া ধন্য, দেখলেন তো কি ফালতু একটা শরবত বানিয়েছে, কিন্তু কত বকর বকর বলে গেল। সো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই
ওনাকে টিকটকে জানিয়ে দিবে, আর আমাদের এখানে কিন্তু মেনশন করতে পারেন আপনি। আর নেক্সট কি রেসিপি দেখতে চান অবশ্যই সেটা আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নিচে লিঙ্ক দেওয়া আছে, সরি শুদ্ধ হয়ে কোন সরি এবং নামাজ পড়তে হলে নিচে লিঙ্কে যান, গিয়ে কোর্সটা দেখুন, ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিও আবার আসবে। কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কিন্তু রেসিপির নামটা কি, সেই রেসিপি নিয়ে আমরা আসবো আবারও। আর এই তো ভিডিওটা ভালো লাগছে, লাইক করুন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই আমরা যাচ্ছি, টাটা, বাই বাই, সি ইউ।